সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন বিচারপতি শামসুদ্দিন মানিক। তিনি যতদিন বিচারাঙ্গনে ছিলেন, বিচারাঙ্গনকে চূড়ান্তভাবে দলীয়করণ করা, বিচারকের আসনে বসে রাজনৈতিক মন্তব্য করা, প্রধান বিরোধী দল বিএনপির ব্যাপারে যাচ্ছে তাই মন্তব্য করা, এবং তিনি অবসরে যাবার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি একটা পার রাজনৈতিক কর্মীর মতন ঘেরাও করা সহ অসংখ্য অসংখ্য বিতর্কিত কাণ্ড কারখানা করেছেন। এমনকি যেই সরকারের আমলে তার নিয়োগ হয়েছে, যেই সরকারের আমলে তিনি পদোন্নতি পেয়েছেন, সেই সরকারের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে ওনাকে স্যাডিস্ট বলেছে। উনি বর্তমান যিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যখন স্পিকার ছিলেন তখন তিনি স্পিকারের বিরুদ্ধে মানে হাইকোর্টে বসে তিনি কথা বলেছেন এবং তিনি সেই স্পিকারের অভিশংসনও চেয়েছিলেন। পরবর্তীতে মানে ভাগ্য এই স্পিকারকেই, মানে তিনি যখন রাষ্ট্রপতি হন তখন এই স্পিকারই তাকে আবার অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেন। তো যাই হোক, সেই আলাপ রাখি। উনি বাংলাদেশের বিচারাঙ্গনের মানে একটা, আমি কি বলবো, একটা ভীষণ রকম কালো একটা অধ্যায় বা ভীষণ রকম দলীয়করণের যে নগ্ন উদাহরণ, সেই উদাহরণ উনি হয়ে থাকবেন যতদিন বাংলাদেশের ইতিহাসে বিচারাঙ্গন কথা লেখা হবে, ওনার নামটা কালো অক্ষরে সেখানে লেখা হবে, কারণ তার মতন পার দলীয় বিচারক আমাদের ইতিহাসে অতীতে আসেনি। এবং দেখুন, একটা মানুষের রাজনৈতিক পরিচয় থাকতে, মানে রাজনৈতিক অ্যাফিলিয়েশন থাকতে পারে, কোনো দলের প্রতি তার এক ধরনের পক্ষপাতিত্ব থাকতে পারে, এবং প্রতিটা মানুষই যেহেতু ভোট দেয়, সুতরাং ভোটার হিসাবে তিনি কোনো না কোনো দলকে ভোট দিতেই পারেন, সমর্থন করতেই পারেন, কিন্তু তিনি যখন বিচারকের আসনে বসেন তখন কিন্তু তার একটা ভিন্ন আইডেন্টিটি তৈরি হয় এবং তার দলীয় মতবাদ, তার দলীয় মতাদর্শ, তার দলীয় দৃষ্টিকোণ যদি সেই সময়ে বিচারকের আসনে থাকা অবস্থায় প্রকাশিত হয়ে যায়, সেটা যদি মানে এক্সপোজড হয়ে যায়, তখন কিন্তু সেটা ভয়ঙ্কর এবং সেটা শপথ ভঙ্গের শামিল। আমার আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের প্রধান বিচারপতি এস কে সিনহার পেছনে তিনি একেবারে কোমর বেঁধে লেগেছিলেন এবং তিনি একমাত্র বিচারপতি যিনি মিডিয়াতে এসে সিটিং চিফ জাস্টিস সম্পর্কে যাচ্ছে তাই বলেছেন, ইনক্লুডিং তিনি রাজাকার, আলবদর, এক্সেট্রা এক্সেট্রা। তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানে মিডিয়া সম্মেলন করেছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন, মানে নজিরবিহীন কাণ্ড করেছেন তিনি একটার পর একটা। এবং বাংলাদেশে আমার মনে হয় যে কোনো বিএনপি নেতাকর্মীরা নন, শুধু বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও তিনি অত্যন্ত বিতর্কিত একটি নাম। তো তার নাম আবারও সামনে এসছে, তিনি নাকি মতিঝিল থেকে নয়াপল্টন হয়ে তিনি একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলে, বেসরকারি টেলিভিশন চ্যানেলে যাচ্ছিলেন মানে টক শো রেকর্ডিংয়ের জন্য, সেই সময় নাকি বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামায়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, তার যে গানম্যান তাকেও লাঞ্ছিত করে, এবং তারা যে কথাটা বলে যে ওই যে তার ভাষ্য মতে মাইনকা যায় মাইনকাকে ধর। তো যাই হোক, ওনার এই নামটি বিএনপির নেতাকর্মী না, বাংলাদেশের মানে মেজরিটি মানুষই ওনাকে এই নামেই ডাকে, এই নামেই উনি সমধিক পরিচিত। ওনার মানে শামসুদ্দিন মানিকের চেয়ে অনেক বেশি মাইনকা নামেই তিনি পরিচিত, সুতরাং হতেই পারে বিএনপি নেতাকর্মীরা হয়তো তাকে ওই নামে ডেকেছে। কিন্তু যেই বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে তিনি এত আহত হয়েছেন, তাকে বেধড়ক নাকি তার মুখে মেরেছে, তার দাঁত দিয়ে রক্ত পড়েছে, কিন্তু তিনি কিন্তু ফিটফাট বাবু হয়ে ঠিকই বেসরকারি টেলিভিশন চ্যানেলে গেছেন এবং তিনি কিন্তু ইন্টারভিউ দিয়েছেন, কোনো রকম কোনো সমস্যা হয়নি। ইন্টারভিউটি আমি দেখেছি একুশে টেলিভিশনের, সেখানে তিনি কোনো রকম লাঞ্ছিত হয়েছেন বলে আমাদের মনে হয়নি। দর্শক আপনারা দেখতে পারেন, সেটি ইউটিউবে আছে। তাকে কোনো রকম কোনো লাঞ্ছিত হয়েছেন বা তিনি কোনো এরকম ইনসিডেন্টের পরে একটা মানুষের যে বিধ্বস্ত একটা লুক থাকে, সেই লুকটা কিন্তু আমরা দেখিনি। আমার যে বিষয়টি নজরে এসছে, উনি যে কথাটি বলেছেন ওনার উপর হামলা হওয়ার পর, আমি একদম কোট আনকোট পড়ছি, সেটা বিডি নিউজ 24-এ এসছে। উনি বলেছেন, একেবারে কোট আনকোট, কিন্তু এখানে আমার কোনো কথা না, ওনার কথা, উনি বলছেন, এখন তারা বিএনপি দাবি করছে তাদের কর্মসূচি হবে শান্তিপ্রিয়। কি ধরনের শান্তিপ্রিয় তার প্রত্যক্ষ প্রমাণ তো আমি আজকেই দেখলাম। এরপরে আমার দাবি, তাদের এই মিটিং আর চলতে দেয়া ঠিক হবে না। এর ব্যাখ্যায় তিনি বলেন, আবারও কোট আনকোট, কারণ আজকে আমাকে আক্রমণ করেছে,
কালকে তো আরও অনেককেই আক্রমণ করতে পারে, আরও অনেকেই আছেন তাদের লিস্টে, তিনি অ্যাজ ইফ তিনি লিস্টটা জানেন। তারা নির্বাচনের আগে যে তিন মাস জ্বালাও পোড়াও করেছিল সে কথা কিন্তু আমরা ভুলে যাইনি। তার রাজনৈতিক বক্তব্য একটু লক্ষ্য করেন, জ্বালাও পোড়াও এটা একেবারে আওয়ামী লীগ পার আওয়ামী লীগের ভার্সন। আওয়ামী লীগ কিন্তু এইভাবেই কথা বলে যেভাবে উনি এখানে বলেছেন। হামলাকারীদের হাত থেকে রক্ষার পর অবসরপ্রাপ্ত এই বিচারক পূর্ব নির্ধারিত বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন। দেখুন, সরকার নানানভাবে চেষ্টা করছে বিএনপির সমাবেশগুলোকে পণ্ড করার। সরকার দুদিন আগে থেকে গণপরিবহন বন্ধ করছে, গণপরিবহনের মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতারা বিবিসিকে পরিষ্কার ভাষায় বলেছে যে সরকারের চাপ আছে তাদের গণপরিবহন বন্ধের বিষয়ে। আমরা দেখেছি সরকার 144 ধারা জারি করেছে, কিছু জায়গায় দেখেছি আমাদের নেতাকর্মীদের পথে পথে বাধা দেয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থাৎ যতভাবে সম্ভব সরকার কিন্তু চেষ্টা করছে সমাবেশগুলোতে যাতে লোক সমাগম আটকানো যায়। শেষমেশ আর কিছু না পেয়ে এখন শামসুদ্দিন চৌধুরী মানিকের মতন চূড়ান্ত বিতর্কিত এক ব্যক্তি মাঠে নেমেছেন এবং তিনি দাবি করছেন যেহেতু তার উপরে হামলা হয়েছে, কোট আনকোট, কারণ হামলা হয়েছে কি না সেটা নিয়ে বিরাট সন্দেহ আছে, এই এই অজুহাত দিয়ে তিনি বলতে চাইছেন যে বিএনপির সমাবেশ যাতে বন্ধ করে দেয়া হয়। ইতিমধ্যে মামলা হয়েছে এবং তড়িৎ গতিতে বিএনপির চারজন নেতাকে, পাঁচজন নেতার বিরুদ্ধে একেবারে নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে বিএনপির কর্মীদেরকে, বিএনপির নেতাদেরকে চাপে ফেলবার জন্যে এটা আরেকটা নতুন খেলা যেটা সরকার শুরু করেছে। তো একটা কথা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের চারজন নেতাকে গ্রেফতার করে ওনার মতন একজন বিতর্কিত ব্যক্তির উপর হামলার অজুহাতে আপনারা যদি মনে করেন যে বিএনপির সমাবেশে আপনারা কোনো রকম কোনো বাধা দিতে পারবেন তাহলে আপনারা ভীষণ ভুল করছেন। আর আরেকটা বিষয়, এই যে হামলা এটাকে আসলে সমর্থন করি না কিন্তু এ কথাটি ভুলে গেলে চলবে না যে সাধারণ মানুষের কিন্তু তীব্র ক্ষোভ আছে বাংলাদেশের কিছু গুটি কয় ব্যক্তির প্রতি। এটা তো শুধু শামসুদ্দিন মানিক মানে একজন ব্যক্তি মানিক নন, তিনি কিন্তু একটা ফ্যাসিস্ট রেজিমের ধারক এবং বাহক, তিনি এমন একটা সরকারের পৃষ্ঠপোষক, এমন একটা সরকারের তাবেদারি তিনি বিচারক থাকা অবস্থায় করেছেন এবং এখনও করছেন, যেই সরকারটিকে মানুষ মনে প্রাণে, আমি ঘৃণা বলবো কি না জানি না, মানুষের তীব্র ক্ষোভ আছে এই সরকারের ব্যাপারে। সুতরাং এই ক্ষোভের কিছুটা বিস্ফোরণ, কিছুটা উগড়ে দেয়া এই ধরনের মানুষকে রাস্তায় পেলে সাধারণ মানুষের মধ্যে আসলে হতেই পারে, এটা কিছু করবার নেই।